নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ় চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকে। গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, সেটাই তার কর্তব্য। আর গৃহস্থ যদি তারই কর্তব্য পালন না করে, তাকে তো মানুষ বলে গণ্য করা যেতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থোপার্জনের চেষ্টা না করে, তাকে দুর্নীতিপরায়ণ বলতে হবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাতেই সন্তুষ্ট থাকে, তাকে অসৎ প্রকৃতি বলতে হবে, কারণ তার ওপর শত শত ব্যক্তি নির্ভর করছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে, তবে তাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হবে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্মকথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।